আরে বাপরে এসব কি জুতো হাঁটা এসব এসব আমি পড়ি না এর থেকে অ্যালার্জি হতে পারে লিউকোডার্মা হতে পারে সেটি হতে পারে তাই না না ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম নয় এই ধরনের চটি তো আমরা সবাই পড়ি কিন্তু আমাদের সবারই কি এর থেকে অ্যালার্জি বা লিউকোডার্মা বা সেটি হয় না তা হয় না তো আসুন জেনে নি কাদের এবং কিভাবে এই রোগটা হতে পারে নাম কেমিক্যাল লিউকোডার্মা এতে কি হয় যখন আমাদের ত্বকের সংস্পর্শে এমন কোনো কোষের ভিতরে মেলানিনের উৎপাদন কমাতে পারে অথবা সেই কোষগুলোকে নষ্ট করে দিতে পারে তখন আমাদের এই রোগটা দেখা দেয় তার মানে কি এই যে এই কেমিক্যালগুলোর সংস্পর্শে যারাই আসবে তাদের এই রোগটা হবে না তা কখনোই হবে না যারা জিনগত আগে থেকেই এই কেমিক্যালগুলোর প্রতি সংবেদনশীল তাদের মধ্যেই এই রোগটা দেখা দেবে এই রোগটার ব্যাপারে জানতে গেলে আমাদের টাইমে বেশ কয়েক বছর পিছনে চলে যেতে হবে সর্বপ্রথম উনিশশো উনচল্লিশ সালে একটা লেদার কোম্পানির কর্মচারীদের মধ্যে এই রোগটা দেখা গিয়েছিল সেখানে যে রাবার গ্লাভসগুলো ব্যবহার করা হতো তাতে মোনোবেনজাইল ইথার অফ হাইড্রোকুইন নামের একটা কেমিক্যাল ব্যবহার করা হতো যার থেকে এই রোগটা হয়েছিল মহিলারা তাদের মাথায় যে টিপ পরেন তাতে যে আঠা ব্যবহার করা হয় তাতে প্যারাটার্শিয়ারি বিউটাইল ফেনল নামের একটা কেমিক্যাল ব্যবহার করা হয় তার থেকেও এই রোগটা হতে পারে অর্থাৎ তার থেকেও কেমিক্যাল লিউকোডার্মা হতে পারে এই ছবিতে দেখুন এই মহিলা বহুদিন ধরে যে রাবারের চটি পড়ছিলেন তার থেকেই ওনার এই রোগটা হয়েছে এক্স্যাক্টলি যে জায়গায় চটির স্ট্র্যাপ থাকে দুটো পায়েই সেই জায়গাটাতেই সাদা দাগ হয়েছে এবং এটা দেখেই এই রোগটাকে খুব সহজেই চেনা সম্ভব এই রোগটার সাথে সেতি বা ভিটিলিগোর তফাত হচ্ছে এটাই যে সেতি বা ভিটিলিগো নিজে থেকেই হয় কিন্তু লিউকোডার্মা কখনোই নিজে থেকে হয় না আমাদের ত্বকের কোনো জায়গায় কেটে গেলে বা পুড়ে গেলে বা কোনো জিনিসের থেকে অ্যালার্জি হলে বা কোনো স্কিন ডিসিজ হলে তারপরে সেই জায়গায় লিউকোডার্মা হতে পারে যেহেতু একটা কারণের জন্য এই রোগটা হয় ফলে সেই কারণটাকে যদি দূর করে দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই রোগটা ভালো হয়ে যায় অর্থাৎ যে জায়গাটা সাদা হয়ে গেছে সেখানে রং আস্তে আস্তে ফেরত চলে আসে যদিও অনেক ক্ষেত্রে রঙ সম্পূর্ণরূপে ফেরত আসে না এই রং ফেরত আসার প্রসেসটাকে আরো বেশি ত্বরান্বিত বা স্পিড আপ করার জন্যে এই রুগীদের আমরা কিছু মলম ব্যবহার করার জন্য দিয়ে থাকি কিন্তু যে কারণে এই সেই কারণটাকে করাটাই এই রোগটার চিকিৎসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবারের দুটো অ্যাসপেক্ট আছে প্রথম অ্যাসপেক্ট আপনাদের নিজেদের হাতে অর্থাৎ যখনই এই ধরনের কোনো সাদা দাগ আপনাদের ত্বকের ওপর আপনারা দেখতে পাবেন বা লক্ষ্য করবেন বা এরকম কোনো সমস্যা হচ্ছে বলে মনে হবে তখন দেরি না করে নিজে থেকে কোনো রকম উল্টো চিকিৎসা করার চেষ্টা না করে বা কোনো জালি ডাক্তারের কাছে না গিয়ে একজন অভিজ্ঞ স্কিন স্পেশালিস্টের কাছে দেখাবেন এবং দ্রুত এর চিকিৎসা শুরু করবেন যত দ্রুত এর চিকিৎসা শুরু করা হবে তত ভালো সুফল কিন্তু পাওয়া যাবে এবং এর যে দ্বিতীয় অ্যাসপেক্টটা সেটা কিন্তু আমাদের হাতে নেই সেটা সরকারের হাতে আছে সরকার চাইলেই কিন্তু এই ধরনের যে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি যাতে এই ধরনের ক্ষতিকারক কেমিক্যালগুলোর ব্যবহার এখনো পর্যন্ত হয়ে চলেছে সেগুলোকে স্ট্রিক্ট রেগুলেশন ইমপ্লিমেন্ট করে বন্ধ করতে পারে তো আমি চাইব এই ভিডিওটা আপনারা যত পারবেন শেয়ার করুন এবং এর মাধ্যমে আপনারা আবেদন করুন যাতে এই ধরনের ইন্ডাস্ট্রিতে এই ধরনের ক্ষতিকারক কেমিক্যালের ব্যবহার বন্ধ করা হয় এবং এই রোগটা ছড়ানোর থেকে আমরা আটকাতে পারি তো আজ এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার ভালো থাকবে